ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের ভৈরব আশুগঞ্জের শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু অতিক্রমের সময় জানালার পাশে বসা ট্রেন যাত্রীদের মোবাইল ছিনিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত চারটি মোবাইল সেট। আটককৃতদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের পিপিএম। জানা গেছে শনিবার সন্ধ্যা ৬টার দিকে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেল স্টেশনের আশেপাশে অভিযান পরিচালনা করে মোবাইল ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করে। তারা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের সর চারতলা গ্রামের মিলন মিয়ার ছেলে সাগর মিয়া, আবুল মিয়ার ছেলে জনি মিয়া, যাত্রাপুর গ্রামের জসীমউদ্দিনের ছেলে বিজয়, নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শিবলি মাহমুদকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়। জানা গেছে গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ সাগর মিয়ার নেতৃত্বে ব্রিজে ট্রেন আসার আগে রেলিং ধরে মোবাইল ছিনতাইয়ের জন্য উৎপেতে থাকে। পরবর্তীতে ট্রেন আসলে যাত্রীরা যখন ব্রিজ এবং মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য মোবাইল বের করে ছবি তুলতে থাকে, তখন আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা হঠাৎ করে থাবা দিয়ে মোবাইল নিয়ে যায়। কখনও কখনও ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের আঘাত করে। ছিনতাইকৃত মোবাইলগুলো মোবাইল মেকানিক শিবলি মাহমুদ সহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে বলে জানিয়েছে গ্রেপ্তারকৃত আসামিরা।